হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, মাত্র কয়েকটি নাটক দেখলাম, তো ভাবলাম যে নাটকগুলোর এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো সেখান থেকে প্রথমে কথা বলবো হচ্ছে মেমোর অফ লাভ নিয়ে, ভালোবাসার স্মৃতি কথা। সত্যি কথা বলতে নাটকটা আমার কাছে খুবই ভালো লাগছে, স্পেশালি নাটকটার এন্ডিং খুব ভালো। ওভারঅল নাটকটার যে স্ট্রাকচার, যেভাবে গল্পটাকে ডেভেলপ করা হয়েছে, জাহিদ প্রীতম যেভাবে ডিরেকশন দিয়েছে, এখানে তানজিন তিশা এবং তৌসিফ মাহবুব যেভাবে পারফর্মেন্স করেছে, সব কিছু মিলে একটা পারফেক্ট প্যাকেজ মনে হচ্ছে আমার কাছে। এবং আমি গ্যারেন্টিতে বলতে পারি এটা তানজিন তিশা এবং তৌসিফ মাহবুবের সেরা কাজ। যদি আমি তাদের কাজ খুব একটা দেখি না, আমি তো নাটক এমনিতে কম দেখি, আপনারা সাজেস্ট করলে তারপরে যাই দেখি। আর এই মেমোর অফ লাভটা সাজেস্ট করেছিল হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার, যার নাম হচ্ছে কাব্য। তো সে সাজেস্ট করেছে, তারপরেই দেখা আর কি। তো সেইখান থেকে আমি বলতে চাই, আমি যে নাটকগুলো দেখছি আর কি এই পর্যন্ত তৌসিফ মাহবুব আর তানজিন তিশার, তাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক হচ্ছে মেমোর অফ লাভ। তো এই মেমোর অফ লাভের গল্পের স্ট্রাকচারটা কী এবং কেন বলছি যে এটা তৌসিফ মাহবুব এবং তানজিন তিশার বেস্ট ওয়ার্ক, সে ব্যাপারে একটু আলোচনা করি। তো দেখেন, এখানে যে ক্যারেক্টারটা রয়েছে রুশো, এই ক্যারেক্টারটা হচ্ছে ইন ফিউচার কী হতে চলেছে বা সামনে কী ঘটবে এগুলো বলতে পারে। তবে তার ক্যারেক্টারটা কিন্তু জ্যোতিষী বা হচ্ছে ভবিষ্যৎবাণী করে এমন কোনো ক্যারেক্টার না। সে জাস্ট উপলব্ধি করতে পারে যে কিছু একটা হতে চলেছে এবং সেটাই ঘটে, এবং এই ব্যাপারটার সাথে সে অনেক কিছু মিলিয়ে ফেলে বা চিন্তা করে যে এই জিনিসটা তার সাথে কেন হচ্ছে, এই উপলব্ধিটা তার সাথে কেন হচ্ছে, তার কি পুনর্জন্ম হয়েছে, এগুলো কি দেজাবু, আসলে এগুলো কী, এগুলোর কিন্তু কোনো কনক্লুশন তার কাছে নেই। তো কাইন্ড অফ এখানে কিন্তু রুশো বেঁচে আছে একটা প্রেডিক্টেবল লাইফের উপরে, যে কী হচ্ছে সেটা সবই জানত, পুরো একটা প্রেডিক্টেবল কিন্তু তার লাইফ। তো তার লাইফের মধ্যে কিন্তু যে লাইফের যে মূল স্যাটিসফ্যাকশন, সেই স্যাটিসফ্যাকশনটা নেই। তো সে কিন্তু চায় পুরো একটা আনপ্রেডিক্টেবল লাইফ, যে কী হচ্ছে কেউ জানবে না, পুরো সব কিছু অন্যরকমভাবে হবে, একটা স্যাটিসফ্যাকশন লাইফ আর কি, যেটা কি প্রাপ্তি এবং অপ্রাপ্তির ফিলটা তাকে দিবে। তো এইরকমের একটা ক্যারেক্টার এবং এই যে উপলব্ধিটা, এই উপলব্ধির জন্য যে রকমের এক্সপ্রেশন দরকার, ক্যারেক্টারটাকে যেভাবে ডেভেলপ করা দরকার সেইভাবে কিন্তু করা হয়েছে এখানে। এবং রুশো চরিত্রে তৌসিফ মাহবুব অন্যরকম পারফর্ম করছে। তৌসিফ মাহবুব হয়তো বা গ্যাংস্টার ক্যারেক্টারে বা রোম্যান্টিক ক্যারেক্টারে ভালো করেছে, বাট এই ক্যারেক্টারটার স্ট্রাকচার একদমই আলাদা। এখানে অভিনয় করতে হলে ক্যারেক্টার রুশোই হইতে হবে, এখানে অন্য কেউ হইলে হবে না। তো ভিউয়ার্স, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি সব কিছুর মাধ্যমে যখন একটা ক্যারেক্টার বাস্তব রূপে ফুটে ওঠে, তখন কিন্তু আসে সার্থকতা, এবং এইখানে মূলত তৌসিফ মাহবুব সেই সার্থকতাটা পেয়েছে। অন্যদিকে তানজিন তিশা, সে একদমই সিম্পল এবং তার ক্যারেক্টারটাকে একদম সিম্পল স্ট্রাকচারে তৈরি করা হয়েছে। তবে একদম শেষভাগে তার পারফরমেন্স দেখার পর হয়তো বা আপনার মাঝেও একটা অন্যরকম অনুভূতি হতে পারে, আপনিও স্যাড হইতে পারেন। ভাই, অমায়িক একটা পারফরমেন্স এখানে দিচ্ছে, আমি নিজেই যেন ফিল করতে পারতেছি তার পেইনটা, তার চোখে মুখে সেই পেইনটা ফিল করতে পারবেন, যে আসলে তার সাথে কী ঘটেছে, সে কেন এত পেইনে আছে। তো পারফরমেন্স ওয়াইজ ইটস এ স্ট্রং নাটক। পাশাপাশি জাহিদ প্রীতমের ডিরেকশন আমার কাছে খুব ভালো লেগেছে, স্ক্রিন প্লেটা খুব টাইট ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত, গল্প সঙ্গে আপনাকে ধরে রাখবে, সিনেমাটোগ্রাফি খুব ভালো, মিউজিক্যাল ট্রিটটা খুব ভালো, গানগুলো ভালো ছিল। তো সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট প্যাকেজ, একটা পারফেক্ট নাটক মনে হয়েছে আমার কাছে মেমোর অফ লাভ। বাট ভিউস নাই, ভিউস কোথায়, রঙ্গিলাতে ভিউস। যাই হোক, তোর সেখান থেকে রঙ্গিলা দেখলাম যে এত ভিউস কেন পাইছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এত ভিউস পার কন্টেন্ট রঙ্গিলা না, একদম সিম্পল একটা গল্প, গল্পের স্ট্রাকচার খুব একটা ভালো না, জাস্ট প্রেজেন্ট করছে মোশারফ করিম রয়েছে এই আর কি, এর বাইরে কিছুই না, কিছুই মনে হয়নি আমার কাছে। বাট ভিউস সবার আগে, ভিউজে সবার আগে আর কি, ট্রেন্ডেও নাম্বার ওয়ানে রয়েছে, মানে ক্যাম নিয়ে কী। যাই হোক, যে স্ট্রাকচারটা রয়েছে সেটা শেয়ার করি আপনাদের সঙ্গে। এখানে একটা গ্রুপ রয়েছে যারা হচ্ছে ক্যানভাসিং করে, ফ্রডিং করে মানুষের সঙ্গে, ফেক ওষুধ বিক্রি করে আর কি। তো এখানে সেই গ্রুপটা লিড করতে হচ্ছে মোশারফ করিম, আর তার সাঙ্গবাঙ্গর মধ্যে একজন হচ্ছে নিলয় আলমগীর। তো মোশারফ করিম যখন ক্যানভাস করে লোকজনকে জড়ো করে, আর নিলয় আলমগীর তখন হচ্ছে পকেট মারে আর কি। তো এরপরে তারা ভাগ বড়রা করে, আর অন্যদিকে হিমি একটা নিজেরই একটা গ্রুপ চালায় আর কি, দুজনে মিলে। সে আর একটা ক্যারেক্টার রয়েছে, আমার সম্ভবত মনে হচ্ছে ওটা ফরাত লিমন, যদিও হিজলা সে যে আর কি অভিনয় করতেছে, আমার কাছে মনে হচ্ছে ওটা ফরাত লিমন। তো এই দুজন হচ্ছে একটা সাইডে কাজ করে আর কি, তারা হচ্ছে ড্যান্সার, বিভিন্ন জায়গায় ড্যান্স ট্যান্স করে, ওইখানে তারা আবার চুরি চামারি করে বেড়ায় আর কি। তো একটা পর্যায়ে তারা একত্রিত হয়, কোন একটা কারণে একত্রিত হয় সেটা আপনারা নাটকটা দেখলে বুঝতে পারবেন। এরপর তাদের সঙ্গে কী ঘটে এবং কনক্লুশন কী, সেটা নিয়ে হচ্ছে এই গল্প। তো কাইন্ড অফ ফ্রডদের গল্প, তো সেটা নিয়ে আর কি এই নাটকটা তৈরি করা হয়েছে। আমার কিছু মনে হয় নাই, এখানে কিছু গানের ব্যবহার রয়েছে, সেই গানের ব্যবহারটা খুব একটা ভালো হয়নি। কাইন্ড অফ তারা শিল্পী বা মুশারফ করিম বলতেছি, আফরান শোর যে শিল্পী বা ওই যে বুক চিন চিন দেন, এরকম আরও কিছু আছে না, ওই রকমের যে কন্টেন্টগুলো আছে, ওই রকমের কিছু একটা কন্টেন্ট এখানে বানাতে গেছিলো, বাট ওই রকমের কোনো ট্রিট তারা করতে পারেনি, একদম সিম্পল সাদা মাঠে একটা কন্টেন্ট প্রেজেন্ট করে দিয়েছে, বাট ভিউসে ভর্তি। অন্যদিকে যে কন্টেন্টটা ভিউস পাওয়ার যোগ্য, যে কন্টেন্টটা দেখার উচিত আপনাদের, সেই কন্টেন্টে ভিউস নাই, ১ মিলিয়ন ভিউস আসছে মেমোর অফ লাভে। যাই হোক, চলে আসি পরবর্তী কন্টেন্টে, কারণ রঙ্গিলা নিয়ে আমার তেমন খুব একটা বলার কিছু নাই। চলে আসি হচ্ছে
ভাইয়ের গাড়ে ভূতের উপরে। ভিউয়ার্স সত্যি বলতে এই কন্টেন্টটা কিন্তু সুন্দর, বাট এই কন্টেন্টে ওই রকমের ভিউস নাই, রঙ্গিলার মতন ভিউস নাই। তো এই কন্টেন্টটার মূল যে থিম সেটা কিন্তু আমার খুব ভালো লাগছে। এরা হাসতে হাসতে সমাজের বাস্তবতাকে প্রেজেন্ট করেছে। এখানে ভূতের কথা বলা হয়েছে, ভূতের একটা গল্প, বাট এখানে ভূত বলতে তারা যে ব্যাপারটাকে ইঙ্গিত করছে সেই ব্যাপারটা হচ্ছে আমাদের সমাজে বিদ্যমান মানুষরূপী ভূতের গল্প। এখানে সমাজে বিভিন্ন ধরনের ভূত রয়েছে, লাইক কারো ঘরে রয়েছে নেশার ভূত, আমার ঘরে যেমন রয়েছে সিনেমার ভূত, তো ঠিক তেমনি অনেক মানুষের ঘরে রয়েছে হচ্ছে মজুদ ভূত। এই মজুদ ভূতরা করে কি, মজুদ ভূতরা করে হচ্ছে সমাজের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোকে কী করে মজুদ করে রাখে, এরপর সমাজে একটা ঝামেলা সৃষ্টি করে, সংকট তৈরি করে, এবার তারা ওই পণ্যগুলোকে বাজারে ছাড়ে, চড়া দামে বিক্রি করে। তো এই মজুদ ভূত বা এইরকমের ভূত ভূত নিয়ে আর কি গল্পটাকে প্রেজেন্ট করা হচ্ছে, একটা ইনার মিনিং রয়েছে। যদি আপনারা গল্পটা শেষ পর্যন্ত দেখেন আই হোপ আপনাদের ভালো লাগবে, বাট হাসতে হাসতে যেভাবে তারা বলেছে সেটা খুবই সুন্দর। আর লিডারও আছে দুজন লিজেন্ড, মোশাররফ করিম এবং ফারুক, এই পোস্টার তাদেরকে দেখে আর কি নাটকটা দেখতে বসা, এবং আমি খুবই এনজয় করছি তাদের দুজনের পারফরমেন্স। শুধুমাত্র চোখে লেগেছে ফারুক আহমেদের কস্টিউমটা, শুরুতে তাকে একটা হাতে কাইন্ড অফ একটা ছুরি, ওই যে মুন নাইটের যে ছুরি টুরি আছে না, ওই রকমের একটা ছুরি ধরায় দিয়েছে, কালার একটা পোশাক পরাইছে যেটা কাইন্ড অফ দাজ্জাল বা আজরাইলের একটা ফিল দিয়েছে। ওই রকমের ভূত হয় না, এরকম ক্যারেক্টার আমরা ভূত দেখিনি, এরকম ক্যারেক্টার দাজ্জাল বা আজরাইলের ওই ক্ষেত্রে প্রেজেন্ট করে, যদিও এটা বলা ভুল হবে কারণ ওই রকমের দেখিনি আমরা, দাজ্জাল বা আজরাইলে কেউই দেখে নাই, জাস্ট একটা মানুষের সাজানো রূপ আর কি। তো ওই রকমের রূপেই এখানে ফারুককে প্রথমে দেখানো হয়, বাট কেন এরকম দেখানো হয়েছে একটু অন্যভাবে দেখাইতো, একটু ফানি হইতে দেখাইতো আরও ভালো লাগতো। তবে তাদের দুজনের যে যুগল মোশাররফ আর ফারুকের সেটা অস্থির, এবং আপনি প্রপারভাবে এনজয় করতে পারবেন নাটকটা এবং হাসতে হাসতে শিখতে পারবেন সমাজের ভূতের গল্প। ওকে ভিউয়ার্স, এবার তাহলে কথা বলা যাক আজকের শেষ কন্টেন্ট, আমার তুমি নিয়ে। তো আমার তুমি আমার কাছে খুব একটা তুমি মনে হয়নি, ভালো মনে হয়নি, জাস্ট একটা ওকে ফিল দিয়েছে এই আর কি, এর বাইরে কিছুই না। কন্টেন্টটা লিড করতেছে তৌসিফ মাহবুব আর কেয়া পায়েন, পারফরমেন্স ভালো ছিল, ভালো পারফরমেন্স দিয়েছে, তবে আমার কাছে মনে হয়েছে যে গল্পের ডেপথ একটু কম। আর এখানে যে গল্পটা রয়েছে এরকমের গল্প আমরা অনেক দেখছি, তো খুব একটা এক্সট্রাঅর্ডিনারি ফিল তো দেবে না, এটা স্বাভাবিক। তো এখানে যে গল্পটা রয়েছে এটা হচ্ছে দুই মেরুর দুই মানুষের গল্প, এক মেরুতে রয়েছে তৌসিফ মাহবুব আর এক মেরুতে রয়েছে হচ্ছে কেয়া পায়েল। এখানে মূলত তৌসিফ মাহবুব একদম ব্যাডাস একটা ক্যারেক্টার, খারাপ একটা ক্যারেক্টার, আর কেয়া পায়েল একদমই ইনোসেন্ট, একদমই সহজ সরল, ভাজা মাছটা উল্টে খেতে পারে না, এরকম একটা ক্যারেক্টার। এবং একটা পর্যায়ে এদের মিল হয়, দেন এদের জার্নি শুরু হয় এবং তাদের কনক্লুশন আসে একটা, তো সেই কনক্লুশনটাকেই সেটাই হচ্ছে গল্পের ব্যাপার, এবং তাদের মিলটা কী ব্যাপার এটাই দেখার ব্যাপার। তো এরকমের গল্প সিরিজ, এরকমের গল্পে একটা মুভি সিরিজ বহুত হয়েছে, আপনারা দেখছেন, তো আহামনি কোনো একটা ফিল দিবেন আপনাকে, বাট যেভাবে তারা প্রেজেন্ট করছে ভালো লাগছে, পারফরমেন্স ভালো ছিল, মিউজিক খুব ভালো, অ্যান্ড গল্পের ফিনিশিংটা কিছুটা হার্ড টাচিং। যদি আপনি এরকমের গল্প বারবার দেখতে অভ্যস্ত থাকেন তাহলে আই থিঙ্ক আপনার কিছুটা ভালো লাগতে পারে, তবে যে অনেক ভালো লাগবে সেটা আমি বলতে পারছি না, আমার কাছে মনে হয় না যে অনেক ভালো লাগবে। তো যাই হোক, এই ছিল আজকে নাটক নিয়ে আলোচনা। তো এই যে চারটে নাটক এটার যদি র্যাঙ্কিং করি তাহলে আমি র্যাঙ্কে প্রথমে রাখবো হচ্ছে মেমোর অফ লাভ, তারপর রাখবো হচ্ছে ভাইয়ার গাড়ে ভূত, তারপরে রাখবো হচ্ছে আমার তুমি, আর সর্বশেষে রাখবো হচ্ছে রঙ্গিলা। আই নো এবার প্রচণ্ড হেট পাবো আমি, কারণ এত এত ভিউসের একটা নাটককে আমি একদম বাজে বলে ফেলছি। আসলে বাজে বলি নাই, আমার কাছে মনে হয়েছে যে এই কন্টেন্টটা অতটা ডিজার্ভ করে না যেটা কন্টেন্টটা পেয়েছে, পাশাপাশি কন্টেন্টটা আহামরি কোনো স্ট্রাকচার বা আহামরি কোনো গল্প প্রেজেন্ট করে নাই, সেই সিম্পল একটা গল্প প্রেজেন্ট করছে যেখানে জাস্ট ভ্যালুটা হচ্ছে মোশাররফ করিম, এর বাইরে খুব একটা ভ্যালু অ্যাড করে নাই কিন্তু রঙ্গিলার মধ্যে। ওকে যাই হোক, কথাই আছে না, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, তো এটাই আমার ওপিনিয়ন ভিউয়ার্স, বাট আপনাদের কি ওপিনিয়ন সেটা আমাকে কমেন্ট করে জানান, আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে বলতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ইস্ট উইথ ফিল্ম স্টকস। ধন্যবাদ সবাইকে।